আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক ভালো আছেন। আমরা ভালো নেই, কারণ কালকে অনেক ঝড় বৃষ্টি হয়েছে, এটা তো সবাই জানেন। কারণ ঝড় বৃষ্টি হচ্ছে আল্লাহর হাতে, তো এটা নেই জন্য আমাদেরও কিছু করার নাই। যাই হোক, এই যেমন দেখতে পাচ্ছেন এগুলো কি সিমেন্ট, কারণ এগুলো নষ্ট হয়েছে। কালকে আমাদের 100 বস্তা আনা হয়েছে বৃষ্টি হওয়ার আগের দিন, যে ভীম ঢালার জন্য আর কলম ঢালার জন্য। তো আনার পরে আমরা তো ভাবছি বৃষ্টি হইতো না, কিংবা আমরা তো জানি না তিন নম্বর সিগন্যাল পরবর্তীতে জানছে আর কি, তিন নম্বর সিগন্যালের কথা। তো বাইরে রাখার জন্য, বাইরে রাখতে যেন সিমেন্টগুলো, এই জন্য আর কি আমাদের অনেক অনেক বস্তা সিমেন্ট নষ্ট হয়েছে। তো দেখেন আমাদের এখন ভীম ঢালা চলতেছে, আর কলম ঢালা এখনো হয় না, বাট হবে আরো এটা পরে আর কি। এই মাথা থেকে ওই মাথা পর্যন্ত হয়েছে। এবং এখানে মিক্স করতেছে ঢাল, এখানে অনেক ভাইয়েরা করতেছে ঢালাই করার জন্য আর কি। তো আমার প্রিয় দর্শক, আমাদের 100 বস্তা সিমেন্ট এই যে এখানে আছে, বস্তা দিয়ে রাখছি আমরা 100 বস্তা সিমেন্ট। এখানে পাশে আছে কিছু আবার, তো আমি একটু ঝুম করে দেখাই। এখানে লাড় দিয়ে রাখছি। তো গতকালকে বৃষ্টি, এই দুদিনের বৃষ্টিতে আমার অনেক সিমেন্ট নষ্ট হয়েছে। সেটা হচ্ছে এই যে এখানে, এখানে, ওইখানে প্রায় 1 বস্তার উপরে নষ্ট হয়ে গেছে গা। আর এখন এখানে 17 বস্তা মোট ঢালা হয়েছে, কারণ ভীমের কাজ চলতেছে, ভীম ঢালাই। তো এই পর্যন্ত আসছে এখান থেকে শুরু করে ওই কর্নার, আর ওই কর্নার থেকে একদম লাস্টে হচ্ছে আপনার ওই যে কলমটা, ওই কলমটা পর্যন্ত। আর এখন এই লম্বা করে এটা আবার দিয়ে যেতেছে, এটা আবার লম্বা করে দিয়ে যেতেছে, মানে ওই শেষ মাথা পর্যন্ত। আর ওই পাশে এখানে বোর্ড বসাইতেছে, এই যে বোর্ড কাটতেছে দেখেন। এ জোরে 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 হোসা হোসা হোসা। যাই হোক, তো এখনো ওই দিক দিয়ে বাকি আছে, এই সাইড বাকি আছে, এগুলো অনেক বাকি আছে। এগুলা আজকে হবে না, আগামীকালকে লাগবে। আর এই ভীম ঢালার পরে কিন্তু আমাদের কলম ডালে হবে। কলমগুলো একটু দেখা ধরো তো, তুমি দেখেন বৃষ্টির পানিতে কত ইয়ে হয়ে গেছে গা, মরিচা পড়ে গেছে গা। আমি একটু কাশ্মীর দেখে দেখেন, তো এখানে ওরা কাজ করতেছে, দেখেন কিভাবে মশলা মিলে গেছে। দেখেন পানি তো সামনে আছে, যে ড্রামে আছে, এই যে বল ভরে দিতেছে, এগুলো সিলভারের বল, 2টা 3টা 4টা, এই 4টা বলে মাল নিতেছে। তো খুবই সুন্দর কাজ চলতেছে। তো সবাই দোয়া করবেন যেন বৃষ্টি না হয়, আপাতত আমাদের কাজটা শেষ হোক, এরপরে বৃষ্টি আসুক, কারণ এইভাবে আমাদেরও লস, কন্ট্রাক্টরও লস। তো এখানে আসো, তো বলো আর কি বলবা। তো সবাই আমাদের জন্য দোয়া করবেন, কাজগুলো সম্পূর্ণভাবে সুন্দরভাবে করতে পারে, আর দোয়া করবেন বৃষ্টি যেন না হয়, কারণ বৃষ্টি হলে তো জানেন অনেক ক্ষতি হয়, আমাদের অনেক বস্তা সিমেন্ট নষ্ট হয়েছে, আর ঢালাই যেন ক্ষতিটা না হয়, এটাই আপনাদের কাছে কামনা, দোয়া করবেন। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এবং আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ। আল্লাহ হাফেজ।